প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে ছাত্র ছাত্রীদের। শুধু বই পড়ে আর নম্বর অর্জন করে পাশ করলেই চলবে না, হতে হবে মানুষের মতো মানুষ, তবেই শিক্ষার পূর্ণতা আসবে। মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ডিএনএ ক্লাবের উদ্বোধন করে এই কথা বললেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। একই সঙ্গে স্কুলটির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80% উপর নম্বর পাওয়া ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ। স্কুল কলেজে ঢোকা অনেক সহজ, কঠিন হলো শিক্ষিত হওয়া। স্কুল তো ঢুকে গেল, কলেজে চলে আসে। এদিকে আপনি আপনার বলেছে যে কলেজে ঢোকা স্কুলে ঢোকা অনেক সহজ, কঠিন হলো শিক্ষিত হওয়া। এবং স্বামীজি বলেছেন বই পড়া, পরীক্ষা পাস করা, ডিগ্রি অর্জন করা শিক্ষার মূল উদ্দেশ্য নয়। কি উদ্দেশ্য? পূর্ণতার বিকাশ। তোমার মধ্যে সবকিছু আছে, স্যারেরা কিচ্ছু করতে হবে না, আমরা শিক্ষক রাখছি। তাহলে শিক্ষক রাখছি কেন? তোমার মাঝে মাঝে যে মেধা আছে, মেরিট আছে, তোমার মেধাটাকে বিকশিত করে দাও। স্যারের মাথায় মেধা আছে, তোমারও মেধা আছে, সমান।